বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি অ্যাজমাফেন ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অ্যাজমাফেন ঔষধটি গোলফ কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো কিটোটিফেন। এটি সাধারণত অ্যাজমাফেন নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। অ্যাজমাফেন ট্যাবলেট, অ্যাজমাফেন সিরাপ, অ্যাজমাফেন ড্রপ এবং অ্যাজমাফেন আইড্রপ। তবে আজকে আমি অ্যাজমাফেন সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য অ্যাজমাফেন সিরাপটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা রয়েছে, নাক দিয়ে পানি পড়া, বারবার হাসি আসা কিংবা নাকের ভিতরে চুলকানো সৃষ্টি হওয়া, তাছাড়া যাদের হাঁপানি, অ্যাজমা, অ্যালার্জি জনিত সর্দি কাশি, নাক দিয়ে পানি পড়া, অতিরিক্ত কাশি, শুকনো কাশি, কাশতে কাশতে দম আটকে যাওয়া কিংবা যাদের সহজে এই কাশি ভালো হচ্ছে না, তাদের জন্য অ্যাজমাফেন ঔষধটি দেওয়া হয়ে থাকে। অ্যাজমাফেন ঔষধটি অতি সহজে এবং দ্রুত যে সকল রোগীদের ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা, সর্দি কাশি কিংবা শুকনো কাশি, নাক দিয়ে পানি পড়া, বারবার হাসি আসা, অ্যাজমা, যে ধরনের সমস্যা থাকুক না কেন, এগুলো অতি সহজে এবং দ্রুত দূর করে। অ্যাজমাফেন সিরাপটি খাওয়ার নিয়ম হলো, সাধারণত দৈনিক শিশুদের ক্ষেত্রে এক চামচ করে 2 থেকে 3 বার খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। অ্যাজমাফেন সিরাপটি শিশুদের খাওয়ানোর পূর্বে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা কিংবা কাশি, অ্যাজমাজনিত সমস্যা যাই থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন অ্যাজমাফেন সিরাপটি দ্বারা শিশুটির কিংবা প্রাপ্তবয়স্ক যে লোকটি রয়েছে তার কাশি ভালো করা সম্ভব, তাহলে ডক্টর অ্যাজমাফেন সিরাপটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই অ্যাজমাফেন ঔষধটি খাবার পূর্বে একজন ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। অ্যাজমাফেন সিরাপটি খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন তন্দ্রচ্ছন্নতা, মুখ শুকিয়ে আসা, মাথা ঝিমঝিম করা, মাথা ব্যথা করা, শরীর দুর্বল হয়ে যাওয়া, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যাজমাফেন ঔষধটি খাওয়া যেতে পারে, তবে সে সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কোনো আন্দাজে কিংবা একা একা মন গড়াগড়ি ভাবে খাওয়া যাবে না। যদি আপনাদের অ্যাজমাফেন সিরাপ সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।